আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় মহতারাম, আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেড শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে, এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, যেমন কোনটা অতীতকাল, কোনটা বর্তমান ভবিষ্যৎ, কোনটা ইন্টিগ্রেটিভ সেন্টেন্স, কোনটা নেগেটিভ, কোনটা অর্ডার ফরবিডেন, এইভাবে। আপনারা দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনারা কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। فَأَوْحَيْنَا إِلَيْهِ أَنِ اصْنَعِ الْفُلْكَ بِأَعْيُنِنَا وَوَحْيِنَا فَإِذَا جَاءَ أَمْرُنَا وَفَارَ التَّنُّورُ فَاسْلُكْ فِيهَا مِنْ كُلٍّ زَوْجَيْنِ اثْنَيْنِ وَأَهْلَكَ إِلَّا مَنْ سَبَقَ عَلَيْهِ الْقَوْلُ مِنْهُمْ وَلَا تُخَاطِبْنِي فِي الَّذِينَ ظَلَمُوا إِنَّهُمْ রকুন। 27 নম্বর আয়াতের সরল অর্থ হল, তারপর আমি তার কাছে ওহি প্রেরণ করলাম যে তুমি আমার চোখের সামনে ও আমার ওহি অনুযায়ী নৌকা তৈরি করো। তারপর যখন আমার আদেশ আসবে এবং চুলা পানিতে উতলে উঠবে, তখন প্রত্যেক জীবের এক জোড়া এবং তোমার পরিবারবর্গকে নৌযানে তুলে নিও। তবে তাদের মধ্যে যাদের ব্যাপারে পূর্বে সিদ্ধান্ত হয়ে গেছে তারা ছাড়া, আর যারা জুলুম করেছে তাদের ব্যাপারে তুমি আমাকে সম্বোধন করো না, নিশ্চয়ই তারা নিমজ্জিত হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ, সুম আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকে দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এজন্য শুক্রিয়া শরীফুল আলহামদুলিল্লাহ। প্রিয়মতার আমাদের ধারাবাহিক ক্লাসের অংশ হিসাবে আজকে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব সূরা মুমিনুনের 27 এবং 28, দুটো আয়াত মাত্র, বেশি আয়াত নিলাম না। প্রিয় মহতারাম, আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের অবস্থা সত্যি ভারাক্রান্ত মন, এ নিয়ে আমরা আমাদের ক্লাস চালিয়ে যাচ্ছি। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহান ওয়া তাআলা যেন আমাদের এই বাংলাদেশে শান্তি আনয়ন করেন, আল্লাহ যেন আমাদের প্রতি রহম করেন। সবাই সবার জন্য দোয়া করি। চলুন ক্লাসটা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফা অতঃপর বা তারপর, ফা জি অতঃপর, আও হাইনা, আও হাইনা আমরা ওহি করলাম বা আমরা প্রেরণ করলাম, ইলাইহি তার কাছে, ইলা মানে নিকটে বা কাছে, হু হি হয়ে গেল মানে তার, আমরা তার কাছে প্রেরণ করলাম বা ওহি করলাম, আন আননি মানে আন মানে যে, দ্যাট ইসনাই, ইসনাই মানে তৈরি করো, আল ফুলকা নৌকা বা শিব, একটা নৌকা তৈরি করো। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন নূহ আলাইহিস সালামকে যে একটা নৌকা তৈরি করো। বি দ্বারা দিয়ে কর্তৃক, বি বাই, আয়ুনি আয়ুন, আয়ুন মানে কি ওই চোখ, না মানি আমার বা আমাদের, না হইলে কি আল্লাহর ব্যাপারে স্বতন্ত্র, আমার আমার চোখের সামনে একটা নৌকা তৈরি করো। প্রিয় মহতারাম, আপনারা জানেন যে গত ক্লাসে নিশ্চয়ই মনে আছে যে নূহ আলাইহিস সালাম যখন সে কালেমার দাওয়াত দিলেন তার জাতির লোকের কাছে, তারা তাকে পাগল, জিনে ধরছে, ভূতে ধরছে বা এইসব কথা আমরা আমাদের বাপদাদার কাছে শুনি নাই, জীবনেও নতুন নতুন কথা বলো, এইসব কথা বলছেন, যার জন্য সে আর পারেননি তাদেরকে দিনের পথে আনতে। তখন আল্লাহ
ফাইনাল সিদ্ধান্ত জানিয়ে দিচ্ছে যে তুমি একটা কাজ করো, যেহেতু তারা কথা শুনতেছে না, তুমি আমার চোখের সামনে, আল্লাহর চোখের সামনে একটা নৌকা তৈরি করো। ক্লিয়ার? জি। ওয়া আহইয়ানা, অর্থাৎ আমার ওহি অনুযায়ী, আল্লাহর নির্দেশ অনুযায়ী নৌকা তৈরি করতে বলছে। এখন দেখেন, এই যে নৌকা যে তৈরি করবেন, এই নৌকার কে তৈরি করবেন? নূহ আলাইহিস সালাম। ডিরেকশন কে দিবেন? আল্লাহ, আল্লাহর চোখের সামনে। সুবহানাল্লাহ, কি ঘটনাগুলো আল্লাহ আমাদের কাছে এই কোরআনে বর্ণনা করতেছেন। আল্লাহ বলতেছেন যে এইভাবে কাঠ কাটো, এইভাবে কাঠ ফাড়ো, তারপর এইভাবে প্যারেক লাগাও, এইভাবে উঁচু করো, এইভাবে মাঝখানে ঢেউ করো। আজকে যে নৌকা দেখেন, মাঝখানে কার্ভ ঢেউ থাকে, এই যে নৌকা তৈরির ব্যাপারে সমস্ত কিছু ডিরেকশন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। যাই হোক প্রিয় মহতরম, এখানে দেখেন একটা ফেল বা ভার পেয়েছি বেগুনি কালারের, এটা। আর দেখেন রেড কালারের তিনটা পসেসিভ প্রোনাউন আছে, পসেসিভ প্রোনাউন, ই আমার, না আমাদের, কা তোমার, কুম তোমাদের, হু তার, হুম হলো তাদের। দেখেন আও হাই না, আমরা ওহি করেছি, ধরেন তাহলে আও হা সে করেছে, আও হাই তু আমি, আও হাই তা তুমি, আও হাই না আমরা, আও হাই তুম তোমরা। এই যে যখনই ভার্বের পিছনে লেগে যায় তখন আমি এই টেবিলটা ব্যবহার করি, আর যখন বর্তমানকাল ভবিষ্যৎকাল বলি তখন আমরা ডান পাশের টেবিলটা ব্যবহার করি। জি, এগুলো বেসিক একটা নিয়ম, আশা করি বুঝতে পেরেছেন। এরপর আলো বলছেন যে ফা ইজা, ফা মানি তারপর, দেন ইজা মানে যখন, যা আ, যা মানে আসবে, যা আ সে এসেছে, হ্যাঁ যা উ তারা এসেছে। এখন দেখেন যা আ সে আসবে, বর্তমান ভবিষ্যৎ, এখন যা মানে কিন্তু এসেছে অতীতকাল, কিন্তু যা আ আসবে বলতেছি কেন, সামনে ইজা আছে, ইজা বা ইন, এই ধরনের শব্দ কন্ডিশনাল জাতীয় শব্দ থাকলে অতীতকালের অর্থ শব্দটা বর্তমান কালে প্রকাশ পায়, এটা বেসিক একটা নিয়ম। জি, আমরু মানে আদেশ, না মানে আমার বা আমাদের, না মানে আমার বা আমাদের। তা আমার আদেশ যখন আসবে হে মুসা, তখন কি তুমি কি দেখবা? ওয়া আর ফারা, ফারা মানে উতলে ওঠা, কুশেস ফর্থ আর তানুর, তানুর মানে চুলা, দ্য ওভেন। প্রিয়মতা, তখন হবে কি, চুলার ভিতরে পানি উঠবে, আল্লাহর আদেশ যখন আসবে, অর্থাৎ সে বন্যার মহাপ্লাবনের ফার্স্ট ইনিশিয়াল যে সিমটমটা দেখা যাবে সেটা কি, চুলায় পানি ওঠা। যাই হোক প্রিয়মতা, এখন যারা শহরে বাস করেন আপনারা বা আমরা শহরে বাস করি, আমরা তো মাটির চুলায় রান্না করি না, সবাই ম্যাক্সিমাম গ্যাসের চুলায় রান্না করা হয়। তাই গ্যাসের চুলার কথা এখানে কিন্তু বলা হয়নি, তখন কিন্তু ভাই গ্যাসের চুলা ছিল না, মাটির চুলা। আর গ্রামে গঞ্জে তো আমাদের মাটির চুলা সবারই আছে, যে মাটির চুলা দেখবেন যে বর্ষাকালে চুলার ভিতরে কিন্তু পানি আসে, নিচে ভিজে যায়, তখন মানুষ কিন্তু ঘরে চুলা রান্না করে, যারা নিয়মিত মাটির চুলা অভ্যস্ত। তাই সে তখন বন্যার পূর্ব হলো গিয়া, আল্লাহ বলছেন যে চুলার ভিতরে পানি উঠবে, যখনই এই পানিটা উঠবে তখন তুমি কী কী করবা? দেখুন আল্লাহ কী বলছেন, ফা, তখন কী করবা? ফাস লুক মানে ইসলুক মানে তুলে নেবা, পুট, ফি মানে মধ্যে, হা মানে ইহার, অর্থাৎ ওই নৌকার মধ্যে তুলে নিবা, মিং কুল্লি মানে প্রত্যেক, এখানে বলা হয়েছে মিং কুল্লি একসাথে একটা মানে কুল্লি মানে প্রত্যেক, মিন একসাথে হয়ে গ্রুপ হয়ে একটা জীব আর কি, প্রত্যেক জীবের আর কি। আল্লাহ ইন্ডিকেট করছে যত জীব জানোয়ার আছে এগুলোর ঝাও জাইন, ঝাও জাইন মানে সঙ্গী, ইস নাইন জোড়া, টু দুই জোড়া, টু করে প্রত্যেকটা জীবের জোড়ায় জোড়ায় তুমি উঠাবা। ক্লিয়ার করেন? ওয়া আহা আহলা, আহলা মানে আহাল, পরিবার বা অনুসারী বা ফলোয়ার্স, কা মানে তোমার, তোমার যারা ফলোয়ার্স যারা অনুসারী, তোমার যারা ইমানদার, এদেরকেও, এদের সহ প্রত্যেকটা জীবের জোড়ায় জোড়ায় ওই নৌকায় উঠাবা, ফিহা মানে ইহার ভিতরে। ক্লিয়ার? এখন চিন্তা করেন, যদি ভালোভাবে আমরা চিন্তা করি, এখন পৃথিবীতে যত জীব জানোয়ার জন্তু দেখেন প্রিয় মহতারাম, এখন যা আছে সব কিন্তু ওই যে
নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছিলেন সেই জীব জানোয়ারের এদেরই বংশধর। তাহলে এখন চিন্তা করতে পারেন যে এই পৃথিবীর বয়স কত। তো নূহ আলাইহিস সালাম আমাদের থেকে কত আগের সেই ঘটনা, কত হাজার হাজার বছর আগের ঘটনাটাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওহির মাধ্যমে, এই কোরআনের মাধ্যমে, আয়াতের মাধ্যমে আমরা এখন জলজ্যান্তভাবে দেখতে পাচ্ছি। চিন্তা করা যায় আজকে যে আপনি কুরবানির হাটে যান যে কত গরু আসতেছে, এই গরুর কিন্তু একজোড়া গরু সেই নৌকায় ছিল, ওই নৌকা থেকে কিন্তু আজকে শত শত হাজার হাজার গরু। আজকে আপনার সেই সৌদি আরব যারা হজ করতে গিয়েছেন, যারা কুরবানি গায়ে গিয়েছে, ওখানে দেখেন কত লক্ষ লক্ষ পশু জবে হয়ে গেছে। এই পশুগুলো কিন্তু ওই সেই নৌকার জোড়ার পশু। চিন্তা করা যায়, একবার ভাবা যায়, সুবহানাল্লাহ কী অলৌকিক ঘটনাগুলো আল্লাহর কুদরত। আল্লাহ এভাবে আমাদেরকে বর্ণনা করে শোনাচ্ছেন যাতে করে আমরা আল্লাহর প্রতি সত্যিকারে পরিপূর্ণ ঈমান আনি এবং তার হুকুম মেনে চলি। জি, এবার বলছেন ওই নৌকায় যে উঠাবা, ইল্লা সারা এক্সেপ্ট মান, মানে যারা তারা, দোজ হু সাবাকা, সাবাকা মানে পূর্বে, প্রিসিডেন্ট, আলাইহি তার, আল কওলা কথা, মিনহুম তাদের মধ্যে। অর্থাৎ এখানে আল্লাহ বলছেন যে এই যে কওলা কথা বা সিদ্ধান্ত, আল্লাহর সিদ্ধান্ত যাদের ব্যাপারে হয়ে গেছে ফয়সালা যে এ আর ইমান আনবে না, এই সব ব্যাপারে যাদের হয়েছে এদেরকে উঠানো যাবে না। ইভেন দেখেন নূহ আলাইহিস সালাম ছেলেকে উঠানোর জন্য নূহ আলাইহিস সালাম বলছিলেন যে আসো বাবা আসো নৌকায় আসো, কিন্তু সে কিন্তু আসে নাই। কেন ও আসবে কেন, তার ব্যাপারে আল্লাহ সিদ্ধান্ত হয়ে গেছে। এই জন্য তার মন বা তার মেন্টালিটি কেউ তখন নৌকায় উঠতে চায়নি। আরে কি সে বন্যা হবে, সব ভেসে যাবে, ওই বড় বড় পাহাড় আছে, পাহাড়ে উঠে বসে থাকবো, এই পর্যন্ত পাহাড় নৌকায় কি বলে পানিতে ডুবে না, ডুববে নাকি, এই ধরনের তারা চিন্তা ভাবনা করছে। কিন্তু আল্লাহ কাকে কখন কিভাবে ধরবে কেউ জানি না, কেউ জানি না ভাই। একটু চিন্তা করেন না বর্তমান সিচুয়েশন, আবার বলি আমরা কি ভাবছি গত একটা মাস আগেও এই বর্তমান পরিস্থিতি হবে, কেউ জানি না ভাই। আপনি অনেক কিছু করতে পারি, অনেক কিছু প্ল্যান করতে পারি, মাস্টার প্ল্যান কিন্তু আল্লাহর কাছে, এই জন্য সাবধান হয়ে যাই আমরা। আপনি অনেক চিন্তা, অনেক পরিকল্পনা করতে পারি ভাই, কিছুই কাজে আসবে না। জি, এরপরে দেখুন আল্লাহ বলছেন ওয়ালা, ওয়া মানে আর, লা মানে না, তু খাতিবনি, তু খাতিবনি। এখানে দেখেন আমরা জুমার নামাজে কী করি ভাই, ইমাম সাহেব কী করেন, খুতবা দেন, খ তোয়া এবং বা, খুতবা আমরা বলি খুতবা। এখানে তু খাতিব অর্থাৎ অ্যাড্রেস করা, আল্লাহকে আল্লাহর কাছে সুপারিশ করা বা সম্বোধন করা বা কিছু বলা, এভাবে আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন। ওয়ালা তু খাব নি, নি মানে আমার বা আমার কাছে, এই যে ই বা নি, ই অথবা নি আমার বা আমাকে, হে নু তুমি আমাকে সম্বোধন করবা না বা আমাকে আমার কাছে সুপারিশ করার জন্য তাদের ব্যাপারে কিছু বলবা না। ফি মানে ব্যাপারে, কনসার্নিং, আল্লাহ জিনা যারা তারা জলামু জুলুম করেছে, তারা জুলুম করে, জলামা মানে সে জুলুম করেছে, জলামু তারা জুলুম করেছে, আমি করেছি কীভাবে ভাই, জলাম তু আমি করেছি, জলাম তা তুমি, জলাম না আমরা, জলাম তুম তোমরা, ক্লিয়ার। তা আলো বলছেন যে যারা জুলুম করেছে, অত্যাচার করছে, অবিচার করেছে, এদের ব্যাপারে আমার কাছে অ্যাড্রেস করবো না, খবরদার খবরদার। ইন্না হুম, ইন্না মানে নিশ্চয়ই, হুম মানে তারা। এখানে ইন্না আন্না লাকিন্না এই লা এগুলোর সাথে যখন পসেসিভ প্রোনাউন মিলে হুম, তখন কী হয় অর্থটা হয় পার্সোনাল প্রোনাউন মতো, তারা হয়ে গেল, তাদের না হয়ে তারা হয়ে গেছে, ক্লিয়ার। তো ইন্না হুম নিশ্চয়ই তারা, ইন্ডির দে কী হবে, মুগরাকুন নিমজ্জিত হবে, উইল বি ডাউন, তাদেরকে সবাইকে ডুবিয়ে মারা হবে। এটা কিন্তু একটা কী বলবেন ভাই, ইসমে মুস্তাক বা কর্তা বিশেষ্য, এটা ফেল বা ভাবটা কী হবে, অতীতকালের আগ্রহ আঁকা, আগ্রহ আঁকা সে ডুবিয়েছে,
ইউগ্রিকিউ, সে ডুবায় বা ডুবাবে, আর যে ডুবে সে হবে তার মুগ্রিক, মুগ্রিক আর মুগ্রিকুন, যারা, ক্লিয়ার প্লুরাল। তাহলে আল্লাহ বলছেন যে নিশ্চয়ই তারা ডুবে, মরবে, অর্থাৎ নিমজ্জিত হবে, ড্রাউন্ড। জি, فَإِذَا اسْتَوَيْتَ أَنْتَ وَمَن مَّعَكَ عَلَى الْفُلْكِ فَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي نَجَّانَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ। এরপরে দেখুন আল্লাহ বলছেন, অতঃপর যখন তুমি ও তোমার সঙ্গীরা নৌযানে আরোহণ করবে তখন বলবে, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাদেরকে জালিম কম থেকে মুক্তি দিয়েছে। জি, শব্দে শব্দে দেখুন, ফা ইজা, ফা মানে অতঃপর, ইজা মানে যখন, ফা অতঃপর দেন, ইজা মানে যখন, ইস্তাওতা, ইস্তাওতা আরোহণ করবে, কে, তুমি, ইস্তাওতা তুমি আরোহণ করবে, ইস্তাওতা তু আমি, ইস্তাওতা তুমি, না আমরা, তুম তোমরা, ক্লিয়ার। দেখেন অতীতকালে ভাব সব বলি পিছনে এটা মিলবে, আর বর্তমান হয়তো আমি সেমনি দেখাচ্ছি, যখনই তুমি আরোহণ করবে অর্থাৎ সেই নৌযান থেকে যখন ল্যান্ড করবা, বন্যা যখন শেষ হয়ে যাবে, সবাই যখন ভূমিতে নামবা, আংতা তুমি, ওয়া মান এবং যারা তারা, মা মানে সাথে, কা মানে তোমার, তোমার সাথে যারা আসছিল, তোমার সেই সঙ্গী সাথীরা, তোমার অনুসারীরা, তোমার ফ্যামিলির লোকরা, অর্থাৎ এরপরে আর যারা যারা ছিল, তখন কী করবা, আলা ফুলকি সেই নৌযানে তখন কী করবে, ফা ফাকুলি তখন বলবে, দেন সেই নামার পরে কী বলবে, আল্লাহ শিখিয়ে দিছে, বলবে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর, আল হামদ প্রশংসা বলতে যা কিছু আছে, লি মানে জন্য, আল্লাহই আল্লাহ, আল্লাহর জন্য, আল্লাহ জি যিনি নাজ্জানা আমাদেরকে মুক্তি দিয়েছেন, যেমন নাজ্জা সে মুক্তি দিয়েছে, নাজ্জাইতু আমি, নাজ্জাইতা তুমি, নাজ্জাই না আমরা, নাজ্জাইতু তোমরা, তা নাজ্জানা আমাদেরকে মুক্তি দিয়েছেন, মিন থেকে, আল কওমি সেই সকল জাতির, সে লোকদের, মিন দেখে হরফে যার, যার জন্য মিনাল কওমি জের হয়ে গেছে এটা, আর জালিমিন সে জালিমদের, সে জালিমদের থেকে যিনি আমাদেরকে মুক্ত করে দিয়েছেন, আমাদেরকে স্বাধীন করেছেন, সমস্ত প্রশংসা সে আল্লাহ। আসুন ভাই আজকে আমরাও আল্লাহর কাছে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহ, এই আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে মুক্তি করে দিবেন, আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিবেন, আল্লাহ আমাদেরকে স্বাধীন করে দিবেন। প্রিয় মহতারাম, আপনারাও প্রায় অনেকেই কমেন্টস বক্সে প্রায় লিখেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, অর্থাৎ এই আলহামদুলিল্লাহ কথা কিন্তু আল্লাহ শিখিয়ে শিখিয়ে দিয়েছেন আমাদেরকে। অর্থাৎ বেশি বেশি আপনার মুখে বলবেন, লিখবেন, যত লিখবেন ততই রেকর্ড হয়ে থাকবে আল্লাহর কাছে, হয়তো এই লেখাটাই আপনার জন্য সেই এমন এক কঠিন সময়ে আপনার নাজাতের কারণ হয়ে দাঁড়াবে। এই জন্য বেশি বেশি কমেন্টসে লিখবেন আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি, এখন আমরা আলোচনা করব আজকের আলোচনার, আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মহতারাম, আমি ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি, সংক্ষিপ্ত গ্রামার আমাদের, তাও একটু আলোচনা করেছিলাম এর আগেও আপনাদের কাছে বলেছিলাম যে প্রিয় মহতারাম সবাই জানেন আপনারা যে আমাদের দেশের কী অবস্থা চলছে, আমরা সবাই দোয়া করি ভাই, এর মধ্যে এই ক্লাস তৈরি করা, ক্লাসগুলো রেকর্ড করা, আপলোড করা বেশ মানে কী বলবো, মনের ভিতরে খুব তোলপাড় হচ্ছে, বুকের ভিতরে, মনের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে, কলিজার ভিতরে, যে আল্লাহ যেন আমাদের এই দেশটাকে শান্তি বাতাস, সুবাতাস বইয়ে দেন। আমরা সবাই দোয়া করি ভাই, এই কোরআন ক্লাসে বসে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহ যেন আমাদের শান্তির সুবাতাস বইয়ে দেন। জি দেখুন, এখানে আওহা অর্থাৎ আমি সবসময় বলেছি যে ফেল বা ভাব সবসময় শুরু হয় আরবিতে কীভাবে ভাই? সবসময় ফেল বা ভাব শুরু হয় আরবিতে অতীতকাল এবং থার্ড পার্সন সিঙ্গুলার দিয়ে। অতীতকাল থার্ড পার্সন সিঙ্গুলার হচ্ছে আরবিতে ভার্ব শুরু হয়। তা আওহা সে ওহি করেছে, আওহাইতু আমি করেছি, আওহাইতা তুমি, আওহাইনা আমরা, এই যে আওহাইনা এখানে সে আওহাইনা আসছে এখান থেকে, ঠিক আছে। আর আল্লাহর ব্যাপারে আমি আমরা দুইটাই লেখা হবে না, কিন্তু বাংলায় লিখি আমি, এটার মনে রাখবেন। জি আশা করি বুঝতে পেরেছি। আর বর্তমানকাল হবে ইউহি, মানে ওহি করে বা করবে, তা এটা এখানে মিলাবেন। ইউহি সে করে, উহি আমি করি, তুহি তুমি করো, ইউহি সে করে আর নুহি আমরা করি। তাহলে বর্তমানকালের এই টেবিলটা আপনি ডান পাশে এটার সাথে মিলাবেন, আর এই যে হলুদ কালের সাথে এই হলুদ কালার মিলাবেন, তাহলে দেখবেন আস্তে আস্তে বুঝে গেছেন। জি এবার দেখুন প্রিয় মোতরাম, যে শব্দটি প্রাণটা হলো একটা নতুন শব্দ ফারা। ফারা মানে উতলে ওঠা, ফারা মানে কি ভাই? উতলে ওঠা। আর তানুর মানে চুল, চুলা, চুলায় যখন উতলে উঠবে। তাই এখানে ক্রিয়ার এক নম্বর আট নম্বর ভাই, যেমন কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে বা বলবে, তাই এই কলার সাথে ফারাটা মিলেছে না, কলা ফারা, কলা ফারা। ইউ দেখেন এটা হবে ইয়া ফুরু, ইয়া ফুরু, আয়া ফুরু, লাইয়া ফুরু, ক্লিয়ার? জি এবার দেখুন প্রিয় মতো শব্দ হলো এই দেখেন, ফার্স্ট লুক তুলে নাও, নাসারা গ্রুপের এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাই আমরা, নাসারাও সে সাহায্য করলো, ইয়াংসুর সাহায্য করে বা করবে। তাহলে দেখেন সে তুলে নিল, এটা কি হবে, কি হবে? সালাকা, সালাকা, সালাকা সে তুলে নিল, ইয়াস লুকু সে তুলে নিয়ে বা নেয় বা নিবে, ঠিক এই ভাজে ভাজে করতে হবে। ইয়াংসুরু তাহলে এটা বল, এটাকে বানাবেন ইয়াস লুকু, সে তুলে নেয় বা নেয় বা নিবে। আ ইয়াস লুকু, লাস লুকু, উসলুক, উসলুক তুলে নাও, এই যে দেখেন এটা আসছে এখান থেকে, ঠিক আছে। ফাসলুক তুলে নাও, মানে অতএব তুলে নাও, ফাসলুক তাহলে উসলুক মানে তুমি নাও, এখান থেকে অর্ডার, ইম্পারেটিভ সেন্টেন্স, আশা করি বুঝতে পেরেছ। এবার দেখুন প্রিয় মোতারাম, যে শব্দ বিভ্রান্ত হলো ক্রিয়ার তিন নম্বর ফর্মে একটা জিনিস পাইলাম, তা হলো এই যে তু খতিবনি, দেখেন ক তালা সে লড়াই করেছে, ইউ কতিলু সে লড়াই করে বা করবে, তাহলে সে সম্বোধন করেছে, এটা কীভাবে ভাই? খতবা, খতবা সে সম্বোধন করেছে বা সে অ্যাড্রেস করেছে, ইউ খতিবু, ইউ খতিবু, এই যে ইউ খতিবু, ক্লিয়ার? আসলে এখান থেকে চলে আসে এটা, তাহলে কী হচ্ছে, সে সম্বোধন করে বা করবে, আমি করব, উ খতিবু তুমি, তু খতিবু সে, ইউ খতিবু আমরা, নু খতিবু। জি আশা করি বুঝতে পেরেছেন। এবার দেখুন প্রিয় মোতারাম, যে শব্দ বিভ্রান্ত হলো এই যে দেখেন ইস্তাইতু, ইস্তাইতা, খেয়াল করেন ক্রিয়ার সাত নম্বর ফর্মে আমরা পাই যে ইনতাহা সে বিরত হয়েছে, ইয়াংতাহি সে বিরত হয় বা হবে, তাহলে ইস্তাওয়া সে সমাসীন হয়েছে, ইয়াস্তাউই সে সমাসীন হয় বা আরোহণ করে বা করবে, ক্লিয়ার? তাহলে দেখেন ইস্তাওয়া সে আরোহণ করেছে, ইস্তাইতু, ইস্তাও দেখেন ইস্তাওতা, এখানে ইস্তাওতা আর ইস্তাওতু, ইস্তাওতা ইস্তাইনা এখান থেকে চলে আসে, এটা তা অতীতকাল এবং তা যোগ করা হয়েছে, তুমি আরোহণ করবে, আংতা আরে তুমি, এখানেও তুমি আছে, এখানেও তুমি আছে। জি আশা করি বুঝতে পেরেছ। পড়তে একটা ফেল বা ভার দেখেন আরবিতে কোরআনে আয়াতে যেখানে পাচ্ছি আমরা আমাদের টেবিলের মধ্যে চেষ্টা করতেছি মিলিয়ে দেখানোর জন্য আপনারা, এই জন্য আপনাদেরকে ধৈর্য ধারণ করে লেগে থাকতে হবে। যদি ভাই লেগে থাকতে পারেন আজকে কালকে পরশু দুই চার পাঁচ দিন, এবার অটোমেটিক বুঝতে পারবেন, দুই তিনটা ক্লাস করে বা দুই একটা ক্লাস করে আপনারা কিন্তু বুঝতে পারবেন না, একটু ধৈর্য ধারণ করতে হবে তাহলে বুঝতে পারবেন। এই জন্য যদি না বুঝেন আমি বারবার বলি ভাই টেনশন করবেন না, একটু লেগে থাকেন। যদি মনের ভিতরে আপনার তৃষ্ণা থাকে যে আমি কিছুটা কোরআন বুঝে শিখতে চাই, আল্লাহ দুনিয়াতে আসছি, তুমি একটা কিতাব দিয়েছো আমাদেরকে গাইড দিয়েছো, আর এটা না বুঝেই ও দুনিয়া থেকে চলে গেলাম, কি ভাই তা দুনিয়ার যে জীবনটা কেমন হলো, আইলামও কীভাবে গেলামও কীভাবে, ঠিক না? তা আল্লাহ যেহেতু কোরআন দিয়েছেন আমাদের গাইডের জন্য, আসুন আমরা সেই গাইডটা একটু বোঝার চেষ্টা করি। এটা একটা চিঠি, আমাদের চিঠিটা বুঝতে হবে এবং সেই চিঠিটা অনুযায়ী কী
কথা বলছেন আল্লাহ সেটা বুঝে আমাকে চলতে হবে, এই জন্য আসুন চেষ্টা করি বোঝার এবং লেগে থাকতে হবে। জি, এরপর দেখুন প্রিয়মতান, যে শব্দ প্রিয়মতা হলো ক্রিয়ার দুই নম্বর ফর্মে আমরা পাই। যেমন সাম্মা সে নাম রেখেছে, ইউসাম্মি সে নাম রাখে বা রাখবে, ঠিক নাজ্জা সে নাজাত দিয়েছে, ইউনাজ্জি সে নাজাত দেওয়াবে দিবে, দেখেন নাজ্জা সে দিয়েছে, নাজ্জাইতু নাজ্জাইতা নাজ্জাই না, এই যে নাজ্জা না, হ্যাঁ আমাদেরকে মুক্তি দিয়েছে, নাজ্জা না, নাজ্জা নাজ্জা না। প্রত্যেকটা আপ সাবজেক্ট দেখবেন যেভাবে হোক আসবে ইনশাআল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মহতরাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইহি।